जहबान ये एक तरफा भोट तमाशार निर्वाचन एटा बर्जन करुन बयकट करुन आम्रा परिष्कार करे बोलेछि এই तमाशार निर्वाचने मानुषेर भोटाधिकार हरण करार निर्वाचने बांग्लादेशेर कोनो देशप्रेमिक मानुष तारा भोट दिते पारे ना। बांग्लादेशेर बर्तमान एबं भविष्यतेर प्रति এই দেশের নাগরিকদের প্রতি এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি যদি সামান্য অঙ্গীকার আমাদের থাকে তাহলে আমরা কেউ এই ভোটকে সহযোগিতা করতে পারি না। এই ভোটকে আমরা জায়েজ করতে পারি না। কাজেই আজকে এই ভোটকম একটা তামাশার নির্বাচন, এইভাবে একটা প্রহসনের নির্বাচন, জনগণের ভোটাধিকার হরণ করার নির্বাচন যারা আয়োজন করছে এই অবৈধ সরকার, এই অবৈধ সরকারকে আমরা সারা দেশের মানুষকে বলি এই অবৈধ সরকারকে সব দিক থেকে অসহযোগিতা করুন। আপনারা সবাই জানেন, আমাদের নেতৃবৃন্দ পরিষ্কার করে বলেছেন। আমি খুব বেশি কথা বাড়াবো না। আমাদের মিছিল শুরু হবে, আমরা গণসংযোগে যাব। বন্ধুরা আমার, জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে চায়। জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের সাহেব, তার গত এক দুই বছরের বক্তৃতায় মনে হয়েছে উনি বোধহয় জাতীয় পার্টিকে নিয়ে ঘুরে দাঁড়াবেন। মানুষ একটা নতুন ভাবে জাতীয় পার্টিকে দেখা শুরু করেছিল, কিন্তু তিনি পারলেন না। আমরা শুনেছি পুলিশ ঘেরাও করে, তারপর গোয়েন্দা সংস্থা ঘেরাও করে তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। দেশি বিদেশি চাপ, নির্বাচনে গিয়েছেন, তারপরে বলেছেন ভিক্ষার সিট নিয়ে উনি, শেষ পর্যন্ত ভিক্ষার সিট নিয়ে উনি রাজনীতি করবেন না। এই কথা যখন সংবাদ মাধ্যমে বেরিয়ে আসলো, অনেকেই ভেবেছেন হয়তোবা চাপের মুখেও তিনি বোধহয় তার সিদ্ধান্ত বদলাতেও পারেন, কিন্তু তিনি পারলেন না। ২৬টি আসন নিয়ে সরকারি দলের সাথে সমঝোতা করলেন। এই হচ্ছে বাংলাদেশে বিরোধী দল। এটা কিসের আসন? আপনার কথা অনুযায়ী এটা কি ভিক্ষার আসন? তাহলে ভিক্ষার সিট নিয়ে বাংলাদেশে বিরোধী দল তৈরি করে। বাংলাদেশে এইরকম একটি তামাশার নির্বাচন তারা করতে চায়। তারা চায় বিএনপি, গণতন্ত্র মঞ্চ, সকল বিরোধী দল, ৬৩টি দল যারা নির্বাচন বয়কট করছে, তারাও জাতীয় পার্টি আর ওনাদের খুদকুরো মিত্ররা তারা যেভাবে এক একটি করে আসন ভিক্ষা নিয়েছে, সেই রকম ভাবে নাকি আমরা আসন ভিক্ষা নিয়ে ওনাদের অধীনে নির্বাচন করব। এইটা বাংলাদেশে হতে দেওয়া হবে না। এই দেশের নাগরিকের মর্যাদা এই সরকার কেড়ে নিতে চায়। বাংলাদেশের জনগণ তারা বেঁচে থাকতে এই রকম জিনিস হতে দেবে না। কাজেই এই সিট ভাগাভাগি, ভিক্ষার সিট বন্টন, এই নির্বাচনে মানুষ অংশ নেবে না, এটা তারাও বুঝে গেছেন। যার ফলে এখন নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে চিঠি দিয়েছেন, তারপরে সেই চিঠি ব্যবহার করে সভা সমাবেশ আন্দোলনের উপরে তারা নানান রকম নিষেধাজ্ঞা জারি করছেন। নিষেধাজ্ঞা কি জনগণ মানবে? মেনেছে। আমরা এই অগণতান্ত্রিক অসাংবিধানিক নিষেধাজ্ঞা মানি না। হামলা করবেন, মামলা করবেন, গ্রেফতার করবেন, জেলে পুরবেন, শাস্তি দিবেন, সাজা দেবেন, দিতে থাকুন, কিন্তু দিন বদলাবে। জনতা একদিন এই বাংলাদেশের, তাদের যে জনগণের বাংলাদেশ, তাকে পুনঃপ্রতিষ্ঠা করবে এবং তখন আপনাদেরও বিচার হবে এই দেশের মানুষের কাছে। আপনাদের সকলকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই লড়াই আমরা করছি। কাজে এই দমন পীড়ন করে লাভ হবে না। এখন দমন পীড়ন জায়েজ করার জন্য ভয়ঙ্কর পথ বেছে নিয়েছে তারা। একটির পর একটি নাশকতা করছে, ট্রেনে আগুন দিয়ে মার শিশুকে কি নির্মম ভাবে আগুনে পুড়িয়ে মেরেছে, এবং সেই কাজগুলো ঘটিয়ে বিরোধী দলের উপর দায় চাপাচ্ছে। আর এগুলো তো আগে করেছেন, এইবার আর এগুলো মানুষ বিশ্বাস করে না। নাশকতা করে বিরোধী দলের উপর দায় চাপিয়ে আপনারা সবাইকে গ্রেফতার করবেন, ক্র্যাকডাউন করবেন, মানুষ সেটা বিশ্বাস করে না। মানুষ আপনাদের চাল ধরে ফেলেছে। কাজে এই মানুষ আপনাদের এই আসল উদ্দেশ্য বিরোধী দল দমন পীড়ন সেটা তারা বুঝে গেছে বলেই এই সমস্ত নাশকতা যে সরকারি মদদে হচ্ছে এই সমস্ত নাশকতা যে নানান ভাবে সংস্থার লোকদের করানো হচ্ছে এইটা পরিষ্কার। ট্রেনে কারা আগুন দিয়েছে? ওই ট্রেন থেকে লাফ দিয়ে একজন বেঁচেছিলেন, সেই যাত্রী পরিষ্কার করে বলেছেন পোশাক পরা লোকেরা এই কাজটা করেছেন। দুই, ট্রেনে আগুন লেগেছে এয়ারপোর্টের ওই পারে, এয়ারপোর্ট থেকে 12 কিলোমিটার তেজগাঁও পর্যন্ত আসলো, মাঝে একটা ক্যান্টনমেন্ট স্টেশন, কেউ এই ট্রেন থামাতে পারলো না, মানুষ আগুনে পুড়ে পুড়ে মরল। এই হচ্ছে বাংলাদেশ। কারণ ওদেরকে আগুনে পুরা মানুষ দরকার, সেটা ব্যবহার করে বিরোধী দল দমন পীড়ন করা দরকার। এই নাশকতার পথ আজকে সরকার বেছে নিয়েছে। বন্ধুরা আমার, কাজেই আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি। এই দেশ রক্ষা করতে হলে আজকে সমস্ত জনগণকে রাজপথে নামতে হবে, সমস্ত জনগণকে বৃহত্তর ঐক্য আসতে হবে। আমরা বলেছি গণতন্ত্র মঞ্চ, আসুন যুগপথ ধরায় যার যার অবস্থান থেকে মাঠে নামি, মাঠে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে উঠবে। এবং সেই ঐক্য গড়ে উঠলে এই যে তক্তে তাউস, এই যে অত্যাচারী শাসন, সেটা উড়ে যাবে। আমাদের গণসংযোগ চলবে, গণমিছিল চলবে, সামনে আরো বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করব। জনগণকে আমরা বলি এই দেশ আমার আপনার সবার, দেশ রক্ষার ডাক এসেছে। কাজেই আপনাদের আর বসে থাকার সময় নাই। গুলি ওরা করতে পারে, ভয় ওরা দেখাতে পারে, কিন্তু গুলি করে সব মানুষকে তারা মারতে পারবে না। পাকিস্তানি সেনাবাহিনী পারে নাই। কাজেই এই আওয়ামী লীগের সরকার, যাদের পায়ের তলায় মাটি নাই, চুরি দুর্নীতি লুটপাট করে যারা দেশটাকে ফোকলা বানিয়েছে, প্রতিদিন যারা আমার আপনার পকেট থেকে হাজার লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, দ্রব্যমূল্য বাড়িয়ে সিন্ডিকেট তৈরি করে ব্যাংক লুটপাট করে, এই সরকারের ওই ক্ষমতা নাই। কাজেই আমাদের সবাইকে নামতে হবে এবং ওই 7 তারিখের যে তামাশা সেইটা বর্জন করতে হবে, বয়কট করতে হবে। আগামীকালও আমরা গণসংযোগ করব, বিকেলবেলা শাহবাগ থেকে আমাদের গণসংযোগ শুরু হবে। সময় তারিখ সুনির্দিষ্টভাবে স্থান আপনাদেরকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমরা আজকে আমাদের সমাবেশের কাজ এখানেই শেষ করছি। আমরা এখন একটি গণসংযোগ মিছিল করব, এখান থেকে আমরা মতিঝিলের দিকে যাব।